হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি কোম্পানির ওষুধ এবং অত্যন্ত জনপ্রিয় একটি ওষুধ এবং ডাক্তার আমাদেরকে যে ওষুধটি সবচেয়ে বেশি সাজেস্ট করেন ওই ওষুধটি সম্পর্কে। আজকের ওষুধের নাম হচ্ছে মনোকাস্ট 10 mg। এই মনোকাস্ট 10 mg মূলত মন্টিলুগাস গ্রুপের একটি ওষুধ। এটি বাজারে এনেছে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড। প্রিয় বন্ধুরা, যাদের হাঁপানির সমস্যা, অ্যাজমার সমস্যা, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। প্রিয় বন্ধুরা, এই মনোকাস্ট 10 mg ওষুধ একটি প্রেসক্রিপশন ওষুধ যা হাঁপানি প্রতিরোধে ব্যবহার করা হয় এবং অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি, কাশি এবং সর্দির চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি শ্বাসনালীতে প্রদাহ কমায় এবং শ্বাস প্রশ্বাস সহজ করে, অর্থাৎ যাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় অ্যাজমার জন্য অথবা অ্যালার্জির জন্য যাদের হাঁচি কাশি হয় তাদের জন্য ডাক্তার এই মনোকাস্ট ওষুধটি সাজেস্ট করে থাকেন। এখন আমরা জানব এই মনোকাস্ট 10 mg ওষুধের ব্যবহার। 1 নম্বর ব্যবহার হচ্ছে হাঁপানি প্রতিরোধে এটি ব্যবহার করা হয়, অর্থাৎ যে সকল মানুষের হাঁপানি সমস্যা আছে বা হাঁপানিজনিত যে কোনো রোগের জন্য এই ওষুধটি দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে অ্যালার্জির কারণে এই ওষুধটি দেওয়া হয়। আমাদের অ্যালার্জিজনিত কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়। অ্যালার্জির জন্য আমাদের শরীর ঝুলকানি হতে পারে, অ্যালার্জির জন্য হাঁচি হতে পারে, অ্যালার্জির জন্য কাশি হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই সকল অ্যালার্জির সমস্যার জন্য ডাক্তার আমাদেরকে এই মনোকাস্ট 10 mg ওষুধটি প্রদান করে থাকেন। অ্যাজমা প্রতিরোধে ব্যবহার করা হয়। অ্যাজমা বর্তমানে আমাদের জন্য খুব সহজ একটি রোগ হয়ে দাঁড়িয়েছে, কারণ হচ্ছে আমরা যারা শহরে থাকি বা বর্তমানে গ্রামেও থাকি বিভিন্ন ধরনের ধুলাবালির জন্য আমাদের অ্যাজমার সমস্যা তৈরি হয়েছে। এই অ্যাজমা প্রতিরোধে এই মনোকাস্ট ট্যাবলেটটি ডাক্তার আমাদেরকে সাজেস্ট করে থাকেন। অ্যালার্জিজনিত বা অ্যাজমার সমস্যার জন্য যে কাশি হয় সেই সকল কাশির জন্য এই মনোকাস্ট ট্যাবলেটটি ব্যবহার করা হয়। শ্বাস নিতে সমস্যা হলে এই ওষুধটি ব্যবহার করা হয়। বুকের ভেতর শোষো বা ঘোঘো শব্দ হলে এই ওষুধটি ব্যবহার করা হয়। সুতরাং এক কথায় বলতে গেলে হাঁপানির কারণে সৃষ্ট একটি মানুষের যে সকল সমস্যা হয় সেই সকল সমস্যা সমাধানের জন্য মন্টিলুগাস্ট গ্রুপের এই মনোকাস্ট 10 mg ওষুধটি ব্যবহার করা হয়। এখন আমরা জানব এই মনোকাস্ট ট্যাবলেটের সতর্কতা। যদিও তেমন কোনো সতর্কতা নেই বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরেও শরীর এবং মানুষ বেঁধে এটি খেলে বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, মাথা ব্যথা হতে পারে এবং সর্বোপরি ডায়রিয়া হতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতা। এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে অত্যন্ত নিরাপদ বলে মনে করা হয়। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস জানব। মনোকাস্ট 10 mg ওষুধটি একটি পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন একটি ওষুধ, সুতরাং এটি খেলে তেমন কোনো সমস্যা হয় না। যাদের ব্যায়াম করলে হাঁপানির সমস্যা হয়, ব্যায়াম করার সময় শ্বাসকষ্ট উঠে যায়, তারা এই ওষুধটি ওই ব্যায়াম করার 2 ঘন্টা পূর্বে সেবন করবেন। কিডনি রোগীদের জন্য এই ওষুধটি নিরাপদ বলে মনে করা হয় এবং গুরুতর লিভার রোগীদের জন্য ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। প্রিয় বন্ধুরা, যে কোনো ওষুধ খাওয়ার পর অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। অবশ্যই ভিডিওটি দেখে কোনো ওষুধ সেবন করবেন না। এই ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য দেওয়া হয়েছে, কারণ ডাক্তার আমাদেরকে অনেক ওষুধ দেয়, আমরা জানি না ওষুধটি কিসের জন্য দেওয়া হয় বা কোন কোন রোগের জন্য ওষুধ দেওয়া হয়, কারণ একটি ওষুধ অনেকগুলো রোগের জন্য দেওয়া হয়। সুতরাং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটি ওষুধ কোন কোন কারণে দেওয়া হয় সেই তথ্যগুলো উপস্থাপন করা। যদি আজকের ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।